ফ্রেন্ডস, এক্সাম বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2020 প্র্যাকটিসের তেরো নিয়ে আলোচনা করবো। এটা একটা জিকে বেসিস প্র্যাকটিস সেট। তোমরা যদি এটার পিডিএফ ডাউনলোড করতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। চলো ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো আমাদের আজকে প্রথম প্রশ্ন, দিল্লির কোন সুলতান রক্ত এবং লোহা নীতি গ্রহণ করেছিলেন বলে জানা যায়। অপশান এ বলছে ইলতুৎমিস, অপশান বি বলছে বলবন, অপশান সি বলছে জালালউদ্দিন, ফিরোজ খলজি, অপশান ডি বলছে ফিরোজ শাহ তুগলক। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ বলবন। চলো তারপর নেক্সট দু নম্বর প্রশ্ন কী বলছে দেখো। দু নম্বর প্রশ্ন বলছে দিল্লির প্রথম কোন সুলতান ঘড়ি বা বাড়ির কর নেওয়া শুরু করেছিলেন। অপশান এ বলছে বলবন, অপশান বি বলছে আলাউদ্দিন খলজি, অপশান বি বলছে মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি বলছে ফিরোজ শাহ তুগলক। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ আলাউদ্দিন খলজি। চলো তারপর নেক্সট তিন নম্বর প্রশ্ন কী বলছে দেখি। দেখো তিন নম্বর প্রশ্ন বলছে দিল্লির সুলতানিদের সর্বাধিক জ্ঞানী শাসক যিনি জ্যোতিষবিজ্ঞান, গণিত ও এবং চিকিৎসার সহ অনেকগুলি শাখার বিশেষজ্ঞ ছিলেন, তিনি হলেন ইলতুৎমিস, অপশান বি বলছে আলাউদ্দিন খলজি, অপশান সি বলছে মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি বলছে সিকান্দার লোদি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ সিকান্দার লোদি। চলো তারপর নেক্সট চার নম্বর প্রশ্ন কী বলছে দেখি। দেখো চার নম্বর প্রশ্ন বলছে নিচের কোন সুলতান খাবারের ওপর ট্যাক্স বিলুপ্ত করার জন্য পরিচিত। অপশান এ বলছে আলাউদ্দিন খলজি, অপশান বি বলছে ফিরোজ শাহ তুগলক, অপশান সি বলছে সিকান্দার লোদি, অপশান ডি বলছে এদের মধ্যে কোনোটিই নয়। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ সিকান্দার লোদি। চলো তারপর পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে দেখি। দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলছে নিজের মাদুরা বিজয় রচনার নিজের স্বামী বিজয় অভিযানের বর্ণনা দিয়েছিলেন। অপশান এ বলছে ভারতীয়, অপশান বি বলছে গঙ্গাদেবী, অপশান সি বলছে বরদাম্বিকা, অপশান ডি বলছে ভিজিক্কা। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ গঙ্গাদেবী। তারপরে নেক্সট ছ নম্বর প্রশ্ন কী বলছে। দেখো ছ নম্বর প্রশ্ন বলছে দিওয়ান ই আর্জ বিভাগ সম্পর্কিত ছিল। অপশান এ বলছে রাজকীয় চিঠিপত্রের, অপশান বি বলছে বিদেশি বিভাগের, অপশান সি বলছে প্রতিরক্ষা বিভাগের, অপশান ডি বলছে অর্থ বিভাগের। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ প্রতিরক্ষা বিভাগের। চলো তারপর নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখি। সাত নম্বর প্রশ্ন বলছে নিচের কে কুতুব মিনার নির্মাণে অবদান রাখেনি। অপশান এ বলছে কুতুবউদ্দিন আইবাক, অপশান বি বলছে ইলতুৎমিস, অপশান সি বলছে আলাউদ্দিন খলজি, অপশান ডি বলছে ফিরোজ শাহ তুগলক। এটা হয়ে যাবে অপশান সি, অর্থাৎ আলাউদ্দিন খলজি। তারপর নেক্সট আট নম্বর প্রশ্ন কী বলছে দেখি। দেখো আট নম্বর প্রশ্ন বলছে দিল্লি সুলতানদের দ্বারা নিচের কোন ভাষার পৃষ্ঠপোষকতা ছিল। অপশান এ বলছে আরবি, অপশান বি বলছে তুরস্ক, অপশান সি বলছে ফার্সি, অপশান ডি বলছে উর্দু। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ফার্সি ভাষা। চলো তারপর নেক্সট ন নম্বর প্রশ্ন কী বলছে দেখি। দেখো ন নম্বর প্রশ্ন বলছে নিচের কোন রীতির উৎপত্তি রাজপুত সময়ে হয়েছিল। অপশান এ বলছে সতী প্রথা, অপশান বি বলছে বাল্যবিবাহ, অপশান সি বলছে জওহর রীতি, অপশান ডি বলছে কোনোটি নয়। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ জওহর রীতি। চলো তারপর নেক্সট দশ নম্বর প্রশ্ন কী বলছে দেখি। দেখো দশ নম্বর প্রশ্ন বলছে নিচের কোন স্মৃতিস্তম্ভের একটি গম্বুজ রয়েছে যেটি বিশ্বের বৃহত্তম গম্বুজগুলির মধ্যে একটি। এটা হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ গোল গম্বুজ, অর্থাৎ এটা বিজাপুরে অবস্থিত গোল গম্বুজ। তারপর নেক্সট এগারো নম্বর প্রশ্ন কী বলছে দেখা যাক। দেখো এগারো নম্বর প্রশ্ন বলছে বিশ্বের কোন দেশে সবথেকে বেশি তামাক উৎপাদিত হয়। অপশান এ বলছে কানাডা, অপশান বি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান সি বলছে চিলি, অপশান ডি বলছে ভারত। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ চিলি। চিলিতে বিশ্বের সবথেকে বেশি পরিমাণ তামাক উৎপাদিত হয়। তারপর বারো নম্বর প্রশ্ন, দেখো বারো নম্বর প্রশ্ন বলছে শরৎকালে আঙুরফল পাকতে কোন বায়ু প্রবাহ চলে। এটা হয়ে যাচ্ছে অপশান ডি, অর্থাৎ ফন। বায়ুপ্রবাহ শরৎকালে আঙুরফল পাকাতে সাহায্য করে। তারপর নেক্সট তেরো নম্বর প্রশ্ন কী বলছে দেখি। তেরো নম্বর প্রশ্ন বলছে পার্লামেন্টে কটি বাজেট পেশ করা যায়। অপশান এ বলছে একটি, অপশান বি বলছে দুটি, অপশান সি বলছে তিনটি, অপশান ডি বলছে চারটি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ দুটি। পার্লামেন্টে দুটি বাজেট পেশ করা যায়। তারপর চোদ্দো নম্বর প্রশ্ন কী বলছে দেখো। চোদ্দো নম্বর প্রশ্ন বলছে বাংলার নানা সাহেব কাকে বলা হয়। বাংলার নানা সাহেব বলা হয় রামনাথন মল্লিককে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক। তারপর পনেরো নম্বর প্রশ্ন কী বলছে। পনেরো নম্বর প্রশ্ন বলছে মাটিতে অক্সিজেনের পরিমাণ কত। অপশান এ বলছে 15%, অপশান বি বলছে 20%, অপশান সি বলছে 25%, অপশান ডি বলছে 30%। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 20%, অর্থাৎ মাটিতে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20%। বন্ধুরা ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো এবং তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আর তুমি চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই এডুকেশনাল ভিডিওস দেখার জন্য। আর তুমি যদি মনে করো পিডিএফটি ডাউনলোড করবো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিও। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।